আদানিদের ব্যবসা নিয়ে দেশব্যাপী নানা অভিযোগের মধ্যেই মঙ্গলবার ধস নেমেছে ওই গোষ্ঠীর সবকটি শেয়ার মূল্যে। কেবলমাত্র মঙ্গলবারের ট্রেডিংয়ে আদানিরা খুইয়েছে প্রায় 49,400 কোটি টাকার শেয়ার মূল্য। চলতি মাসের 2 তারিখ থেকে আদানিদের শেয়ার মূল্য খানিকটা বাড়ছিল। জিকিউজি নামে আর্থিক সংস্থা আদানিদের কোম্পানিতে টাকা ঢেলেছে, এই খবরে লগ্নিকারীতে উৎসাহ সঞ্চারই বৃদ্ধির কারণ হিসেবে মনে করা হচ্ছিল। কিন্তু আদানিদের ব্যবসায় নানা দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকায় সেই ঊর্ধ্বগতি হারিয়েছে আদানিরা। মাঝে মাঝেই তাদের গ্রুপের কোম্পানিগুলিতে বড়সড় পতন লক্ষ্য করা যাচ্ছে। 28 মার্চ মঙ্গলবারও দেখা গেল তেমনই চিত্র। আদানিদের ফ্ল্যাগশিপ বা প্রধান কোম্পানি আদানি এন্টারপ্রাইজ এদিন খুইয়েছে 7.09% শেয়ার মূল্য। 24 জানুয়ারি থেকে কোম্পানিটির মার্কেট ক্যাপিটালাইজেশন 2 লক্ষ কোটি টাকার বেশি কমে গেছে। আদানি পোর্টস মঙ্গলবার খুইয়েছে 5.67% শেয়ার মূল্য। 24 জানুয়ারি থেকে কোম্পানিটির মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে 1,000 কোটি টাকার বেশি। আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার, আদানি ট্রান্সমিশন, আদানি উইলমার এই কোম্পানিগুলির শেয়ার মূল্য মঙ্গলবার কমেছে 5% করে। অধিগৃহীত মিডিয়া সংস্থা এনডিটিভির শেয়ার মূল্য কমেছে 4.92%। এই অধিগৃহীত সিমেন্ট কোম্পানি এসিসি সিমেন্ট ও অম্বুজা সিমেন্টের শেয়ার মূল্য একদিনে কমে গেছে যথাক্রমে 4.21 ও 2.99%। 24 জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থার রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকে প্রায় 2 মাসে আদানিদের কোম্পানিগুলি 10,31,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন খুইয়েছে। এমন চমকপ্রদ পতন বিশ্ব শেয়ার বাজারে অভূতপূর্ব। কাহিনীটির পরিণতি কী হয় তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কলকাতা টিভি।